নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে চন্দ্রগিরি পার্কের উদ্বোধন, স্বচ্ছতা ও শালীনতা বজায় রাখার আহ্বান। হাইলাকান্দি টেম্পুর শ্মশান কালীবাড়িতে দুর্ধর্ষ চুরি, লুট লক্ষাধিক টাকার অলঙ্কার। লরি থেকে গাঁজা উদ্ধার চোরাইবাড়ি পুলিশের, আটক এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোশ্যাল ফরেস্টের আওতাধীন সোনাই চন্দ্রগিরি বন উদ্যানে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন পার্কের উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া ওরফে সাজু। সোমবার কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তিজলির উপস্থিতিতে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে সোনাই চন্দ্রগিরি বন উদ্যানে সুসজ্জিত পার্কের উদ্বোধন করেন বিধায়ক করিম। এরপর পার্কের ভেতরে প্রবেশ করে চারদিক ঘুরে দেখেন জেলা উপায়ুক্ত, বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া ও জেলা উপায়ুক্ত কীর্তিজলি জানান, দীর্ঘদিনের পর ফের সোনাই চন্দ্রগিরি পার্কের দ্বার খুলেছে। স্বচ্ছতা ও শালীনতা বজায় রেখে উদ্যানকে উপভোগ করতে জনগণের কাছে আহ্বান জানান তারা। এদিন চন্দ্রগিরি পার্কের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের DFO তেজস এম স্বামী, সোনাইয়ের সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, সোনাই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন, সোনাই AIUDF এর সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। उद्यान का रीइनॉग्रेशन हुआ है, जैसे आपको पता है थोड़े मैनेजमेंट इश्यूज के वजह से ये बंद पड़ा था। हमारे 14th फाइनेंस टाउन कमेटी के फंड से ये डेवलपमेंट का पैसा जो मिला था उसी से हमने डेवलपमेंट किए हैं। स्केड्यूल ऑफ रेट्स बदलने के बावजूद कॉन्ट्रैक्टर ने बहुत काम किया है रिक्वेस्ट से, एंड उनको मैं धन्यवाद बोलना चाहती हूँ। इसको बहुत सुंदर किए हैं, एंड मैं सोनाई के वासियों को बुलाना चाहती हूँ यहाँ पे कि आप ही का पार्क है, बच्चों को लेके आइएगा, फैमिली के साथ टाइम स्पेंड कीजिएगा। आप जैसे बोले हैं कि मौत शौत का कोई कंप्लेंट आता है, तो जितना लोग ज़्यादा यहाँ आएंगे उतना ओनरशिप बढ़ेगा, तो ये एंटी सोशल एलिमेंट्स यहाँ नहीं रह सकते हैं। एंड इसको रेवेन्यू लगेगा उसको चलाने के लिए, इसीलिए थोड़ा एंट्री पार्किंग तो लेंगे, उसी बेसिस पे फिर वो सिक्योरिटी गार्ड भी रहेगा। एंड आई थिंक सनसेट के टाइम पे ये पार्क क्लोज कर देंगे। ये प्योरली बच्चे, स्कूल गोइंग चिल्ड्रन के लिए है, सीनियर सिटीजन जो वॉकिंग करना चाहते हैं, हवा खाना चाहते हैं, उन सभी के लिए है। तो सभी को मैं इनवाइट करना चाहती हूँ। এদিকে এদিন বিকেলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 4 লক্ষ টাকা ব্যয়ে সৈয়দপুরের চরকিশা বাবা মোকাম ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের সূচনা করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া। অ্যাপিল রাখবো, পার্ক এটা আমাদের এসেট, এখানে আমরা পয়সা নেব পার্কের মেনটেনেন্সের জন্য, কোনো প্রফিটের জন্য না। এই পার্কটাকে যদি আমরা ঠিক রাখতে হয় সবাই মিলে 20-30 টাকা দিতে হবে। আর কমিটি হবে, DFOকে আমরা অনুরোধ করেছি, DFO বলেছেন একটা কমিটি হবে, ম্যানেজিং কমিটি, সেই কমিটি টাকা কালেক্ট করবে, রিসিট দিয়ে করবে। আমরা অনুরোধ রেখেছি যাতে এখানে বাচ্চাদের কোনো ফিস যাতে না লাগে, আর পার্কের শালীনতা, স্বচ্ছতা, সিস্টেম, ডেকোরাম, ম্যানেজমেন্টের যেগুলো আমরা গাইডলাইন ঠিক করবো সব কিন্তু ফলো করতে হবে, নাহলে আমি খুব স্ট্রিক্ট থাকবো। এখানে কোনো ধরনের জবরদস্তি আমি লোকেল আমাকে যেতে দিতে হবে, আমরা এই আমরা সেই, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবো না। যদি একটা পার্কে মেনটেন করতে হয় পার্কের কালচার মেনে চলতে হবে, তো আমি আশা করি এই অঞ্চলের সবাই আমাদের। হাইলাকান্দি জেলার মাটিজুরি পাইকানজিপির অন্তর্গত টেম্পুর শ্মশান কালী মন্দিরে রবিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। নিশি কুটুম্বরা গভীর রাতে শ্মশান কালী মন্দিরের লোহার তালা ভেঙে মন্দিরের টাকা, কালীমায়ের সোনা ও রূপার লক্ষাধিক টাকার গয়না ও অলঙ্কার চুরি করে নিয়ে যায়। তাছাড়াও নিশি কুটুম্বরা কালী মন্দিরের সম্মুখে থাকা দানপাত্রের তালা ভেঙে দান সামগ্রীও চুরি করেছে। এই দুর্ধর্ষ চুরির ঘটনায় টেম্পু সহ হাইলাকান্দি শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হন মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, বিশ্ব হিন্দু পরিষদের ধর্মপ্রসার প্রমুখ মনোজ কান্তি দাস, মৃগেন দেব এবং নতুন দায়িত্বপ্রাপ্ত করিমগঞ্জের সাংসদ প্রতিনিধি দিবেন্দু চন্দ, মাটিজুড়ি পাইকানজিপের সভাপতি রাজেশ চন্দ্র রায়, হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি সভাপতি দীপক দাস, ব্লক
মনোল বিজেপি যুব মোর্চার সভাপতি বাবন দাস প্রমুখ। হাইলাকান্দি সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী পুলিশ বাহিনীর এক হাজির হন এবং প্রাথমিক তদন্তে নেমে সন্দেহজনক দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। এই চুরির ঘটনায় কালী মন্দির কমিটির পক্ষ থেকে কোষাধ্যক্ষ রূপক দত্ত সদর থানে একটি এফআইআর দায়ের করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের মনোজ কান্তি দাস এবং করিমগঞ্জের সাংসদ প্রতিনিধি দীপেন্দু চন্দ জানান, হাইলাকান্দিতে ঘন ঘন চুরির ঘটনায় এলাকাবাসী তটস্থ হয়ে আছেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। যে এখানে একটা অসাধু চক্র জড়িত আছে যারা ড্রাগসের সঙ্গে জড়িত, আর ড্রাগসের সঙ্গে জড়িত যারা এরাই পয়সার অভাবে হয়তো চুরির এই ফন্দি করতে পারে। তাই বলে পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে আমি বিশেষ করে অনুরোধ করব যাতে একটা বিহিত তদন্ত করে এই রকম দুষ্কৃতকারীদের একটা উপযুক্ত শাস্তি দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই রকম অনুরোধ জেলা প্রশাসনের নিকট তথা পুলিশ প্রশাসনের নিকট বিনম্র অনুরোধ জানাচ্ছি। এইগুলোই তৎসঙ্গে আজকের এই কেন আমরা যারা উপস্থিত আছি তার মাঝে পাইকান মাটিজুরি জিপি প্রেসিডেন্ট রাজেশ রায়, আমরা ভারতীয় জনতা পার্টির খুব একনিষ্ঠ কর্মী অমিত দা ছাড়াও আমি দিকের আমরা অনেক আমরা এখানে উপস্থিত আছি, নিজে উপস্থিত এখানে যুব মোর্চার কর্মকর্তা অজিত নাথ, যদিও লালার থেকে কিন্তু এই ঘটনা শুনিয়ে নিজেও আইসে সত্যকর ব্যাপারে সবচেয়ে ধন্যবাদের বিষয়। এই মুহূর্তে আমরা আমরা হাইলাকান্দি ব্লক মন্ডলের সভাপতি দীপক দাস নিজে উপস্থিত, তো আমরা সবার সামনে আমরা কইরাম যে এটা তোমরা শুধু এফআইআর করো, আমরা উপযুক্ত ব্যবস্থা ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশের মুখে চোরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে ফের আটক হল একটি বারো চাকার লরি বোঝাই প্রায় পনেরো লক্ষাধিক টাকার গাঁজা। লরি চালক ধরা পড়েছে। চোরাইবাড়ি পুলিশের ইনচার্জ রঞ্জন দাস জানান, রবিবার মাঝরাতে পুলিশের রুটিন তল্লাশির সময় আগরতলা থেকে আসা লরিতে তল্লাশি চালায় পুলিশ। উক্ত লরির ভেতর থেকে একটি অনুষ্ঠানের খাদ্য সামগ্রীর আড়ালে বিভিন্ন কার্টনে মজুদ ছিল গাঁজাগুলো। মোট ১৯ প্যাকেটে ১৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। আটক করা হয় লরি চালক লিটন মিয়াকেও। তার বাড়ি ত্রিপুরায়। উদ্ধারকৃত গাঁজাগুলোর বাজার মূল্য আনুমানিক পনেরো লক্ষ টাকার মতো হবে বলে জানান ইনচার্জ। জেলার মুখে ধৃত চালক জানায়, সে গাঁজাগুলো উত্তর ত্রিপুরার পানিসাগর থেকে সংগ্রহ করে করিমগঞ্জের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই পাচার চক্রের নেপথ্যে একটি বড়সড় চক্র জড়িত বলে চালক জানায়। তারাই তাকে টাকার টোপ দিয়ে নিয়ন্ত্রণ করছিল। ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়েছে। গাঁজা ও লরিটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। এদিকে সোমবার ধৃত চালককে জেলা আদালতে সোপর্দ করা হলে তার ঠাঁই হয় জেল হাজতে। থাকি আর কি, তো আজকে একটা ইনফরমেশন আসছিল যে এরকম গাঁজা আসতে পারে আর কি, তো ছটার দিয়ে আমরা স্টাফ নিয়ে ওখানে আসি। চুরাইবাড়ি আউটপোস্টের সামনে চেকপোস্টে আমরা স্টাফ নিয়ে চেকিং করি। ইতিমধ্যে একখানে গাড়ি আসে, গাড়িটির নাম্বার হলো NL01L5302। তো গাড়িটাতে তল্লাশি চালানোর পরে দেখা গেলো যে ওটাতে অবৈধ গাঁজা আছে। আর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে এটাই সে আগরতলা থেকে গুয়াহাটি বগুড়াকে আসছিল, পানিসাগরে ওই গাঁজাগুলি সে গাড়িতে নিয়ে আসে, করিমগঞ্জ ওখানে কেবল গাঁজাটা মানে ওখানে রিসিভ করবে। ওরকম আমাদেরকে জানাল চালকের কী নাম? চালকের নাম হলো লিঠন মিয়া, বাবার নাম হচ্ছে রশিদ মিয়া, ও ত্রিপুরাতেই বাড়ি ওর। উঠ কত কেজি গাঁজা পেয়েছে? আনুমানিক ১৫০ কেজি। বাজার মূল্য কত হতে পারে আপনার কী ধারণা? ১০ হাজার টাকা কেজি কেজি যেটা আমরা জানি আর আমরা জানতে পারিছি আর কি, তো টোটাল যা হয়। পূর্ব সোনাইর সুন্দরী জিপির উন্নয়নমূলক কাজে বাগড়া দিতে সচিব ও জিআরএস এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী চক্র। সোমবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিষয়টি তুলে ধরে সরব হলেন পূর্ব সোনাইর সুন্দরী জিপির জিপি সভানেত্রী এন মমতা সিংহ, তার স্বামী তথা বিজেপির বুথ কমিটির সভাপতি চুনিলাল সিংহ, বিজেপির সোনাই মণ্ডল কমিটির সম্পাদিকা হরিতম্বী সিংহ প্রমুখ।
পরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহ বলেন, জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত ও জিআরএস তরুণ সিংহের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী লোকেরা। এদিন সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহের বক্তব্যে পূর্ণ সমর্থন জানান জিপি সভানেত্রী এন মমতা সিংহ। এদিকে বিজেপির মনোর সম্পাদিকা হরিতম্বী সিংহ বলেন, সুন্দরী জিপিতে দেদার উন্নয়ন হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য কুন্তবালা দাসের প্রতিনিধি ঝুনু দাস, গ্রুপ সদস্য রবিন সিংহ, জ্ঞানবাবু সিংহ প্রমুখ। আজ মানে আপলোক আপলোক কি থ্রু সে মানে বলনা চাহুঙ্গা কি মেরা সুন্দরী জিপি মে কুছ মিস আন্ডারস্ট্যান্ডিং কুছ রিপোর্ট আ রহা হ্যাঁ মাই উসকো আপকি মাধ্যম সে মাই উসকো ক্লিয়ার করা চাহুঙ্গা সবকো জানকারি দেনা চাহুঙ্গা কিউকি আজ তক হমনে সেক্রেটারি অর জিআরএস বহুত দিন সে টাইম টু টাইম চেঞ্জ করতে রা ঠিক ঢঙ্গ সে কাম নেই হওয়া পায়া অভি এক সেক্রেটারি কৃপাশঙ্কর দত্ত অর জিআরএস তরুণ সিং জব সে আয়া তব সে সুন্দরী জিপি মে বহুত আচ্ছা কাম চল রে অর কুছ লোক ইনকা উপর জলনে ওয়ালা ভি হয় কুছ লোক মিস আন্ডারস্ট্যান্ডিং মে ইনকো মিস গাইড করনা চাহেঙ্গে চাহ রে উসকো মাই ডিফেন্ড করনা চাহুঙ্গা অর উসকি তরফ আইসা লোগোঁ কো মাই সুন্দরী জিপি মে মাই কন্ডেম করনা চাহুঙ্গা কি আইসা হোনা নাই চাইয়ে সুন্দরী জিপি প্রেসিডেন্ট এন মমতা সিংহ কা হাজবেন্ড হো জিপি কা প্রেসিডেন্ট হুম এন মমতা সিং মেরা মেরা নমিনি হে মেরা হাজবেন্ড হাজবেন্ড নে জো কুছ কিয়া আচ্ছা কে ডেভেলপ কে লিয়ে সব কুছ হাজবেন্ড নে কিয়া হ্যায় সোনাইয়ে তৃণমূলে যোগদান অব্যাহত রয়েছে। রবিবার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নগদীগ্রাম জিপির প্রায় ২৫টি পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এ মর্মে জিপির বিশিষ্ট নাগরিক আতাবুর রহমান লস্করি পুরোহিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তি কুমার সিংহ। এদিন নবীনরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সহ মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নাম পিঠেছেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালউদ্দিন লস্কর, তাজমুল হোসেন লস্কর, মহিমুদ্দিন লস্কর প্রমুখ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। প্রতিবছরের ন্যায় এবছরও সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে শিলচর সোনাই রোডের মহাপ্রভুর স্মরণস্থিত শিলচর শঙ্করমঠ মিশনে যোগাচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের ১১৩তম জন্মবার্ষিক উৎসব সহ শঙ্করমঠ মিশনের সপ্তম প্রতিষ্ঠা বাৎসরিক উৎসব উদযাপন করা হয়। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ শঙ্করমঠ ও মিশন প্রাঙ্গণে মঠের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ দূরদূরান্ত থেকে আগত মহারাজরা প্রদীপ প্রজ্বলন সহ স্বস্তি বাচন ও গীতা পাঠের মাধ্যমে উৎসব উদযাপনের শুভারম্ভ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়কদের বক্তব্যে জানান, শঙ্করমঠ ও মিশনে যেভাবে মহারাজরা সনাতন ধর্মের জন্য কাজ করে যাচ্ছেন তা গোটা উপত্যকার সনাতন ধর্মের জনজাতির কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তিনি তার বিধায়ক তহবিল থেকে মঠের নতুন ভবনের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করবেন বলে আশ্বাস দেন। কিন্তু বিশেষ করে ২০১৪ সকল সন্ন্যাসী মিলে ভারতবর্ষে আপনারা লক্ষ্য করেছেন যে হিন্দু সমাজকে সুরক্ষিত করার লক্ষ্যে গোটা বিশ্বে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তার হৃতপরক উদ্ধারের লক্ষ্যে আর সেই সন্ন্যাসীরা মিলে মোদীজিকে আশীর্বাদ করেছিলেন। পরবর্তীকালে মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব হবে এই মন্দিরে যদি একটা ছোট কন্ট্রিবিউশন আসাম সরকারের পক্ষ থেকে আমি করতে পারি আমি ভাবব যে আমার জীবন ধন্য হয়েছে। কাছে আপনাদের যে ডিজাইন রয়েছে, এস্টিমেট রয়েছে, সেটা প্রপোজাল আকারে নিয়ে যাব। কিন্তু এই অর্থ বৎসরে যাতে ১০ লক্ষ টাকা আমি ব্যবস্থা করে দিতে পারি আমি সেটা চেষ্টা করব। চলে গেলেন কিংবদন্তী নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, রবিবার বিকেলে নাতির সাথে খেলছিলেন, তখন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে দিল্লির এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। উল্লেখ্য, পণ্ডিত বিরজু মহারাজের জন্ম 1937 সালের 4 ফেব্রুয়ারি লখনৌতে। জন্মসূত্রে তার নাম ছিল ব্রিজমোহন নাথ মিশ্র। খুব ছোট বয়সে বাবার কাছ থেকে কত্থক নৃত্যের তালিম নেন। মাত্র 28 বছর বয়সে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জেতেন বিরজু মহারাজ। 1983 সালে পদ্মবিভূষণ পান, পেয়েছেন কালিদাস সম্মানও। এই কত্থক গুরু বেশ কিছু ছবিতে কোরিওগ্রাফি করেছেন, কাজ করেছেন সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবিতেও। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে কোরিওগ্রাফি করেন তিনি। বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার লাভ করেন। তার মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। কোভিড প্রোটোকল মেনে হাতে গোনা কয়েকজন মহিলাদের উপস্থিতিতে সূর্যব্রত বা সূর্য পূজা অনুষ্ঠিত হল বারুইগ্রাম আশ্রমে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সূর্যদেবের আরাধনা। মহিলারা উপবাস পালন করে পরিবারের মঙ্গল সহ জগতের মঙ্গল কামনায় এই ব্রতটি পালন করেন। অনুষ্ঠান ডালিতে ছিল সূর্য পূজা সহ সূর্য গীত ও মহিলাদের সমবেত ধামাইল নৃত্য পরিবেশন ও শেষে প্রসাদ বিতরণ। আয়োজক বারুইগ্রাম আশ্রমের পক্ষে অনুরুদ্ধ ঘোষ জানান, বিগত 2 বছর থেকে কোভিডের জন্য আশ্রমে নামে মাত্র সূর্যব্রত পালিত হয়ে আসছে। করোনার বিধি নিষেধের জন্য এই ধর্মীয় অনুষ্ঠানে সকলের উপস্থিতি সম্ভবপর হচ্ছে না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোনাইয়ে চন্দ্রগিরি পার্কের উদ্বোধন, স্বচ্ছতা ও শালীনতা বজায় রাখার আহ্বান। হাইলাকান্দি টেম্পুর শ্মশান কালীবাড়িতে দুর্ধর্ষ চুরি, লুট লক্ষাধিক টাকার অলঙ্কার। লরি থেকে গাঁজা উদ্ধার চোরাইবাড়ি পুলিশের, আটক এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।